আসসালামু আলাইকুম সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য লেকচার ছয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসলাম আমরা এই লেকচারে যে সমস্যা আছে সেটা সমাধান অবশ্যই নবম দশম শ্রেণীর গণিত বই থেকে শুরুতে আমরা প্রশ্নটা খুব ভালো করে বুঝি বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান আমাদেরকে এখানে দুটি বিষয় বুঝতে হবে সমবাহু ত্রিভুজ এবং মধ্যমা এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি সমান হয় এই ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোন সমান হয় এবং সেটা সিক্সটি ডিগ্রি হওয়ার কারণে এখন অনেকে প্রশ্ন করতে পারে যেহেতু প্রত্যেকটা কোন সমান তাহলে সমকোণী ত্রিভুজ বললে সমস্যা কোথায় সমস্যা আছে কারণ সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে হচ্ছে সমকোণ কাজেই এটাকে সমকোণী ত্রিভুজ বলা হয় না আশা করি এই বিভ্রান্তিটা এড়িয়ে চলবেন এখন আসি মধ্যমা এই যেখানে একটা ত্রিভুজ আমরা রেখেছি বি সি এই বাহুটার মাঝখানের বিন্দু ডি সব বিন্দু এ থেকে যদি ডি যোগ করা হয় তখন এই হবে একটা মধ্যমা আবার বাহুর মাঝখানের বিন্দু যদি এফ হয় তাহলে সি এফ হবে আরেকটা মধ্যমা এবং এসি সি মাঝখানের বিন্দু যদি ই হয় তাহলে বি এটা হবে মধ্যমা তো মধ্যমার ক্ষেত্রে অনেকেই একটা ভুল করে আমরা একটু দেখাচ্ছি এখানে একটা ত্রিভুজ নিলাম যদি বলা হয় বিবিন্দু থেকে এসি এর একটা বিন্দু নিতে হবে এবং বিবিন্দু থেকে এটা যোগ করে দিতে হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি লম্ব অঙ্কন করা হয় তারপরে কিন্তু এটা মধ্যমা হয়ে যায় এটা একটু মনে রাখবেন সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে যদি মধ্যমা আঁকা হয় তখন সেটা লম্ব হয়ে যায় আবার যদি লম্ব আঁকা হয় তারপরেও সেটা মধ্যমা হয়ে যায় তো এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে এবং এরা পরস্পর সমান তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি মনে করি এই এ ডি এবং এরা যথাক্রমে যথাক্রমে কেন লিখেছি কারণ এডিটা হচ্ছে বি সি এই বাহুর উপরে মধ্যমা এবং এই যে এটা হচ্ছে এসি এর উপরে মধ্যমা সি এটা হচ্ছে বি এর উপরে মধ্যমা এই যে সি ab এর উপরে মধ্যমা তো এইভাবে যথাক্রমে ব্যবহার করে অল্প কথায় দুই তিনটা বাক্যকে সংক্ষেপ করে ফেলা যায় প্রমাণ করতে হবে কি এই যে মধ্যমা তিনটা পরস্পর সমান আমরা এখানে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করব আমরা গত ভিডিওতে বলেছি যে ত্রিভুজের সর্বসমতাটা আপনারা দেখে আসবেন এখানে দুইটা ত্রিভুজ আমরা আছে এই ত্রিভুজের মধ্যে মিল অমিল খুঁজব বোঝার সুবিধার জন্য ত্রিভুজ দুটি আমরা একটু আলাদা করে দিতেছি আপনাকে চিন্তা করতে হবে যে এইখানে ত্রিভুজটা আছে সেটাকে নিয়ে আসা হয়েছে এই পাশে যে ত্রিভুজটা আছে সেটাকে হয়েছে। দুইটা মধ্যে বাহু এবং একটা কোণ সমান হতে হবে যদি দুটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবেই সেটা কি হবে সর্বসম ত্রিভুজ হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিসি সমান বিসি এই বাহুটা এই বাহুটা সমান কেন কারণ দুইটা ত্রিভুজের একটাই কমন বাহু এই আমরা বোঝার জন্য কমন লিখে দিয়েছি এরপরে এখানে বিএফ এইটা এবং এইটা সমান কেন সমান কারণ এই যে ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা এ ধরি তাহলে প্রত্যেকটা বাহু এ হবে না যেহেতু এই যে ই এটা হচ্ছে মাঝখানের বিন্দু তাহলে এটা কি হবে হাফ এ হবে না তাহলে এটা কত হবে এটাও কিন্তু হাফ এ হবে তাহলে এই হাফ এ এই হাফ এ অবশ্যই সমান আশা করি এটা বুঝতে পেরেছেন এই যে মানে এই এই এবং সমান কেন কারণ তারা ডিগ্রি। এখন এই এই এবং অন্তর্ভুক্ত কোন কিভাবে বুঝলাম কারণ এই বাহু এবং এই বাহু সমান ছিল আবার এই বাহু এবং এই বাহু সমান ছিল মানে দুইটা বাহু যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে অন্তর্ভুক্ত কোন যদি অন্তর্ভুক্ত কোণ এভাবে না হয় তাহলে কিন্তু সর্বসম হবে না বা এই শর্তটা গ্রহণযোগ্য হবে না এবার আমরা কি বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম সর্বসম হয়ে যাওয়ার পরে এই বাহু এবং এই বাহু ছিল যেটা আমাদের দরকার এরা সমান আমরা বলে দিতে পারি সি এফ মজা না তার মানে এখন আমরা দুইটা প্রমাণ করে ফেলেছি সমান তাহলে এডি এর সাথে যে কোনো এক যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে যাবে এখন আমরা যে পদ্ধতিতে এটা প্রমাণ করেছি ঠিক একই পদ্ধতিতে আমরা এটা প্রমাণ করব। এই যে এডি এবং না যখন একটা উপপদের ক্ষেত্রে দুইটা বিষয় একই প্রসেস একই ভাবে প্রমাণ করা যায় তখন সেই মাঝখানের প্রসেসটাকে না লিখে শুধু সিদ্ধান্তটাকে লিখে দিতে হয় তো এটা বোঝার জন্য আমরা একটা চিত্র নিয়ে আসলাম এই চিত্র থেকে বুঝি এখানে এই যে একটা ত্রিভুজ খেয়াল করি এই টোটাল একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ এই যে একটু খয়রি কালারের এই দুইটা ত্রিভুজকে আমরা এখানে লিখে দিয়েছি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আপনাকে এমন ভাবে দুটি ত্রিভুজ নিতে হবে যাতে একটা বাহু কমন থাকে খেয়াল করি এই বাহুটা কমন দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই আপনি এই পাশ থেকেও নিতে পারতেন তো এই পাশ থেকে যদি নিতেন তাহলে কোন দুটি ত্রিভুজ নিতে হতো সেটা আপনি মাথা খাটিয়ে বের করবেন মানে অবশ্যই কমন হতে হবে এই বাহুটা তাহলে আমরা এই দুইটা বাক্য যদি আমরা মেলাই এখানে তিনটি সমান এখানে আপনি লিখবেন প্রুভড বা প্রমাণিত তো এই চিত্রটা দেওয়ার দরকার নেই আমরা বোঝার সুবিধার জন্য এই চিত্রটা ব্যবহার করেছি আশা করি বুঝতে পেরেছেন কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন আল্লাহ হাফেজ